নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়া অ্যাপের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা রেগুলার যেমনটা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি, আজ 16 জুন 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি দ্য হিন্দু থেকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, তার পূর্বে এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কিন্তু মান্থলি আকারে আপনারা পেয়ে যাবেন এই টেলিগ্রাম চ্যানেলে, এবং আমার প্রতিটি লেকচারের আপডেটও কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে পাবেন। আর এই ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেল এবং আমার সম্পর্কে আপনারা তথ্য পেতে পারেন। আর আধুনিক ভারত ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি বাই বিপান চন্দ্র সম্পর্কে যে বুক রিভিউ, এছাড়াও ইন্ডিয়ান পলিটি বাই মানসীকান্ত, এনসাইক্লোপিডিয়া জেনারেল সায়েন্সের ও বইটারও রিভিউ আমি করে ফেলেছি। তো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চলুন শুরু করা যাক। তো প্রথমে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে সেটা হলো অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্স। তো অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্সে ভারতের যে স্টেটগুলোর র্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছে, এই স্টেটগুলির র্যাঙ্কিংয়ের মধ্যে মধ্যপ্রদেশ টপ করেছে। মধ্যপ্রদেশের টোটাল পয়েন্ট কত, এখানে মধ্যপ্রদেশ 64.1 এত পয়েন্ট পেয়েছে 100 বেসিক পয়েন্টের মধ্যে। তো 100 বেসিক পয়েন্টের মধ্যে মধ্যপ্রদেশ 64.1 পয়েন্ট পেয়ে কিন্তু টপ করেছে। এবং সেকেন্ড যে স্টেট টপ করেছে সেটা হলো 59.3 পয়েন্ট পেয়ে উড়িষ্যা, এবং হিমাচল প্রদেশ থার্ড 57.1 পয়েন্ট পেয়ে হিমাচল প্রদেশ। তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট মধ্যপ্রদেশটা মনে রাখতে হবে। তো কিসের বেসিসে এই অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্সটা তৈরি করা হয়েছে 2020-21 সালের? তো এখানে দেখতে পাচ্ছেন টু স্কোর কার্ড অ্যান্ড র্যাঙ্কিং ইন অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্স আর বেসড অন প্যারামিটার্স লাইক কভারেজ অন আয়রন, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন অ্যাক্রস বেনিফিশিয়ারিজ টু সাপোর্ট অ্যাসেসমেন্ট অফ প্রোগ্রেস অ্যান্ড পারফরমেন্স অফ দ্য প্রোগ্রাম। তো এখানে কিন্তু স্পেশালি দেখা হচ্ছে আয়রন ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। এছাড়াও যে অ্যানিমিয়া মুক্ত যে ভারত ইন্ডেক্স, এটাতে কিন্তু ইউনিসেফ সহায়তা করেছে এবং মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, MOHFW এবং ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড বা ইউনিসেফ, এরা কিন্তু সাহায্য করেছে এই অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্সকে আরও সুগঠিত করতে বা এটা ইনিশিয়েটিভটাকে নিতে। তো 2018-তে এই রিডিউসটা শুরু হয়েছিল এবং তারপর থেকে কিন্তু এই স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে ইউনিসেফ এবং আমাদের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের পক্ষ থেকে। আর এখানকার টার্গেট দেখুন, অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্স নামের মধ্যেই কিন্তু আপনার টার্গেটটা দেখতে পাচ্ছেন, টু রিডিউস অ্যানিমিয়া ইন ইন্ডিয়া বাই 3% পার ইয়ার অ্যামং চিলড্রেন্স। তো বাচ্চাদের মধ্যে বা চিলড্রেনদের মধ্যে কিন্তু এই যে অ্যানিমিয়া, এর পরিমাণটা 3%-এর কম নামানো বা 3% করে কমানো, এটাই কিন্তু অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্সের মূল লক্ষ্য। তো 15-49 এই যে এজ গ্রুপ, স্পেশালি ওম্যানদের, এদেরও কিন্তু দেখা যায় যে অ্যানিমিয়া এই রোগটা প্রচণ্ড মাত্রায় বেড়ে চলেছে। তার কারণ কি, ম্যাল নিউট্রিশন, এছাড়াও যে অল্প বয়সে বিবাহ অর্থাৎ চাইল্ড ম্যারেজ যেটা বলা হয়, অ্যাকচুয়ালি চাইল্ড ম্যারেজ বর্তমানে না হলেও 15-18 বছরের মধ্যে কিন্তু বিয়ে হয়ে যায়, একটু গ্রামের দিকে আপনারা যদি দেখেন তাহলে। তো সেক্ষেত্রে একটা প্রবলেম দেখা যায় যখন প্রেগনেন্সি কন্ডিশনে, তো সেখানে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট পড়ে এবং নির্দিষ্ট এজের আগে, মহিলাদের নির্দিষ্ট এজের আগে যে প্রেগনেন্সি, সেটা অনেকটা এফেক্ট ফেলে বাচ্চার শরীরে এবং সেই মায়ের শরীরে। সেখান থেকে কিন্তু অ্যানিমিয়ার একটা লক্ষণ দেখা যায় এবং ম্যালনিউট্রিশন থেকে বিভিন্ন রকম রক্তাল্পতা কিন্তু দেখা যায়। তো এই হচ্ছে টার্গেট, টু রিডিউস অ্যানিমিয়া ইন ইন্ডিয়া বাই 3% পার ইয়ার অ্যামং চিলড্রেন। তো চিলড্রেনদের মধ্যে 3% করে অ্যানিমিয়া প্রতি বছর কমানো। তো এবার দেখে নিন ইউনিসেফ সম্পর্কে। ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েটা হলসম্যান ফোর, তো এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়, তবে মনে রাখবেন ইউনিসেফ ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ডস এর ফুল ফর্ম এবং এর হেডকোয়ার্টার ইম্পর্টেন্ট। হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ইউএসএ, এবং এটার ব্র্যান্ড অ্যাম্বাসাডারও কিন্তু ইম্পর্টেন্ট, প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তাহলে এতক্ষণ ধরে আমরা কী নিউজ আলোচনা করলাম, ভারতে অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্সে মধ্যপ্রদেশ টপ র্যাঙ্ক করেছে, যেখানে তার স্কোর 64.1, এবং এটা বেস করে কিসের ওপর বেস করে তৈরি করা হয়েছে, আয়রন অ্যান্ড ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনের ওপর। আর এটা এই ইনিশিয়েটিভটা কারা নিয়েছে, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, তার সাথে ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড, ইউনিসেফ। আর টার্গেট কি, প্রতি বছর 3% করে শিশুদের ক্ষেত্রে অ্যানিমিয়া কমানো। তো নেক্সট নিউজ দেখবো, নেক্সট নিউজ কী বলছে, June 2021 ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ আমাদের সেন্ট্রাল স্পোর্টস মিনিস্টার, তার নাম কি কিরণ রিজিজু। কিরণ রিজিজু কিন্তু রিসেন্টলি লঞ্চ করেছেন ফার্স্ট অফ ইটস কাইন্ড সেন্ট্রালাইজড অ্যাথলিটস ইঞ্জুরি ম্যানেজমেন্ট সিস্টেম, কল্ড সেন্ট্রাল অ্যাথলিট ইঞ্জুরি ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ আমাদের যে
স্পোর্টস মিনিস্টার কিরণ রিজিজু, তিনি কিন্তু CAIMS বা সেন্ট্রাল অ্যাথলিট ইঞ্জুরি ম্যানেজমেন্ট সিস্টেম এটা লঞ্চ করেছেন। এর মাধ্যমে কি করা হবে, এর এইম হবে যে যে সমস্ত স্পোর্টস পারসন অর্থাৎ যে সমস্ত প্লেয়ার তাদের ইঞ্জুরি হয়ে যাচ্ছে কোনো কারণে, খেলতে খেলতে ইঞ্জুরি হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তাদেরকে সাপোর্ট দেওয়া হবে এবং সেক্ষেত্রে মাঠে যাতে তাদের কোনো রকম প্রবলেম না হয় সেই কন্ডিশনে তাদের যে বেসিক যে ফার্স্ট এড সেটা দেওয়ার ব্যবস্থা এবং সেখান থেকে যাতে তাদের যে হেলথ ইস্যু পরবর্তীকালে আরও বেশি না দেখা যায় সেটা কিন্তু দেখা হবে। এবং এখানে কিন্তু তারা ডক্টরের ব্যবস্থাও কিন্তু করছে, আরও বেশি পরিমাণে বাড়াচ্ছে এবং এটাই কিন্তু এইম যে ইঞ্জুরিকে প্রিভেন্ট করা, এটাই কিন্তু টার্গেটেড, এটাই কিন্তু এইম। আর টার্গেটেড অ্যাথলিট বলছে দেখুন অ্যাথলিট হু আর পার্ট অফ দ্য টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম, অর্থাৎ টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম ডেভেলপমেন্ট স্কিমের মধ্যে যারা পড়ছে অলিম্পিক গেম 2024 এবং তারপরেও যারা হবে তারা কিন্তু এই স্কিমের আন্ডারে পড়বে। তো অতটাও ইম্পর্টেন্ট নয়, শুধু মনে রাখতে হবে আমাদের সেন্ট্রাল অ্যাথলিট ইঞ্জুরি ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের ইউনিয়ন স্পোর্টস মিনিস্টার কিরণ রিজিজু তিনি কিন্তু লঞ্চ করেছেন। নেক্সট দেখবো ইসরো টু অ্যাসিস্ট নর্থ ইস্ট ইন ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা ইউপিএসসির পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট, যে ইন্টারনাল সিকিউরিটি আছে সেক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন যে নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে এখানে একটু এক্সট্রিমিজমটা বেশি দেখা যায়, নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে সেখানে মাওইস্ট চিন্তাধারা এবং মাওইস্ট যে এক্সট্রিমিজম এটা সাধারণত দেখা যায়, তো ন্যাশনালিজম এটা দেখা যায়। তো এই যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন রকম আমাদের অর্গানাইজেশান, বিভিন্ন রকম আমাদের যে বিভিন্ন যে এজেন্সি রয়েছে যেমন আইবি, NIA, এরা কিন্তু প্রতিনিয়ত কাজ করে চলেছে। এছাড়াও অন্যান্য অনেক অর্গানাইজেশান রয়েছে নর্থ ইস্টার্নের যে এক্সট্রিমিজম এটাকে কমানোর জন্য, কিন্তু এখানে কিন্তু এফেক্ট অতটাও পড়ছে না, তখনই এফেক্ট পড়বে যখন এখানকার ডেভেলপমেন্ট ওয়ার্কটাকে আরও বিল্ড আপ করা যাবে। অর্থাৎ এই যে এরিয়া, যে নর্থ ইস্টের যে প্রভিন্সগুলো রয়েছে এই এরিয়াটাকে যখন আরও ডেভেলপ করা যাবে, যখন কোনো ট্রাইবাল কমিউনিটি সঙ্গে কাজ করা হবে, দেখতে হবে যে সেই ট্রাইবাল কমিউনিটি যেন স্বার্থরক্ষা হয়, তো এই কন্ডিশনগুলোকে ফলো করে ইন্ডিয়ান গভর্নমেন্টকে কিন্তু এই যে এক্সট্রিমিজমকে তাড়াতে হবে। তো যাই হোক, এই যে এক্সট্রিমিজম নিয়ে এখন আলোচনা করার নয়, তবে ইস্টও কিন্তু সাহায্য করবে নর্থ ইস্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট হতে। তো ইট ইজ দ্য ফার্স্ট অফ এ কাইন্ড ইন ইন্ডিয়া হোয়ার ইসরো ইজ ইনভলভ ইন অ্যান ইনস্টিটিউশনালাইজড ইনভলভমেন্ট অফ ইসরো ইন ম্যাপিং অ্যান্ড শেয়ারিং অফ ডেটা ফর ডেভেলপমেন্ট প্রজেক্ট। তো ডেভেলপমেন্টাল প্রজেক্টের ক্ষেত্রে ইসরো সাহায্য করবে ইন্ডিয়ান গভর্নমেন্টকে নর্থ ইস্ট প্রভিন্সে আরও যাতে বেশি করে ডেভেলপমেন্ট করা যায়, এখানে যাতে ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপড হয়। তো সেক্ষেত্রে কিন্তু ইসরো এখানে দেখতে পাচ্ছেন 700 প্রজেক্ট এবং 221 সাইট এবং 8 নর্থ ইস্টার্ন স্টেট ফান্ডেড বাই দ্য মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, অর্থাৎ নর্থ ইস্টার্ন রিজিয়নের দ্বারা কিন্তু ইসরো এরকম ফান্ডেড হয় এবং 67 প্রজেক্ট লঞ্চ করছে এই এরিয়ায়, 221 সাইট এবং 8 নর্থ ইস্ট স্টেট এখানে ফান্ড করছে। তো এইসব ক্ষেত্রে কিন্তু ইসরো তাদেরকে সাহায্য করবে বিভিন্ন রকম ম্যাপ ক্রিয়েট করতে এবং বিভিন্ন রকম স্যাটেলাইটের মাধ্যমে তারা সাহায্য করবে আগে থেকে কোনো বার্তা পৌঁছে দেওয়ার জন্য, আগে থেকে কোনো রকম প্রবলেম যদি ক্রিয়েট হয় সেক্ষেত্রে ইসরো কিন্তু সাহায্য করবে ইন্ডিয়ান গভর্নমেন্টকে সাহায্য করবে এইসব ক্ষেত্রে। এবং বিভিন্ন রকম যে এজেন্সি, যে এক্সট্রিমিজম, যে ভায়োলেন্সগুলো ক্রিয়েট হয় সেই ভায়োলেন্সগুলোকে যাতে প্রশমিত করা যায়, প্রিভেন্ট করা যায় সেই চেষ্টা কিন্তু ইসরো করবে। আর তাছাড়া আমি একটু আগে যেটা বললাম এক্সট্রিমিজমের মধ্যে অনেক আইডিওলজি আছে, কিছু এক্সট্রিমিজম আইডিওলজি বেসড, কিছু এক্সট্রিমিজম আইডিওলজি বিহীন। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে ইয়ং যে জেনারেশান তাদেরকে ম্যানিপুলেট করা হয়, তাদের ব্রেন ওয়াশ করা হয়, কোন কোন ক্ষেত্রকে দেখিয়ে, যে আনএমপ্লয়মেন্ট যখন বেড়ে যায়, বর্তমানে খুব হাই হয়ে রয়েছে সারা ভারতে আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট যখন বেড়ে যায়, ইকোনমিক ডেভেলপমেন্ট যখন হয় না, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যখন হয় না, তখন কিন্তু এইসব স্টুডেন্ট, খুব ভালো ভালো স্টুডেন্ট যারা, তাদেরকে ব্রেন ওয়াশ করা হয় অথবা ট্রাইবাল কমিউনিটি থেকে তাদেরকে ব্রেন ওয়াশ করা হয় এই যে এক্সট্রিমিজমকে আরও ভায়োলেটিভ করতে। তো এই যে ইসরো কিন্তু এক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। নেক্সট নিউজ দেখবো, নেক্সট অ্যাবাউট ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপেন, ICAN সম্পর্কে পরে জানছি, তার আগে দেখে নিন এখানে কান্ট্রি ওয়াইজ স্পেন্ডিং অন নিউক্লিয়ার ওয়েপেন ইন 2020। তো 2020 সালে কোন কান্ট্রি নিউক্লিয়ার ওয়েপেনে কত বেশি স্পেন্ড করেছে সেই ডেটাটা কিন্তু এখানে বাঁ পাশে আপনারা দেখতে পাচ্ছেন। সবচেয়ে বেশি স্পেন্ড করেছে নিউক্লিয়ার ওয়েপেনের ক্ষেত্রে ইউএসএ, সেখানে 37.4 বিলিয়ন স্পেন্ড করেছে। তারপরে চায়না কত স্পেন্ড করেছে, 10.1 বিলিয়ন ইউএস ডলার স্পেন্ড করেছে। অর্থাৎ এখানে যদি হিসেব করে দেখেন মিনিটে কিন্তু ইসরো ইউএসএ 70,881
ডলার ইউএস ডলার পার মিনিট স্পেন্ড করেছে, চায়না 19,149 ইউএস ডলার পার মিনিট স্পেন্ড করেছে। নেক্সট রাশিয়া, রাশিয়ার ইকোনমি যথেষ্ট দুর্বল বর্তমানে, তো সেহেতু রাশিয়া অনেক কম স্পেন্ড করেছে, 8 বিলিয়ন ইউএস ডলার স্পেন্ড করেছে, অর্থাৎ 15,222 ইউএস ডলার পার মিনিট স্পেন্ড করছে। এখানে ইন্ডিয়ার র্যাঙ্কিং কিন্তু 6 নম্বরে, ইন্ডিয়া 6 নম্বরে রয়েছে স্পেন্ডিংয়ের দিক থেকে। 2.4 বিলিয়ন স্পেন্ড করেছে পার মিনিট ইন্ডিয়া, 4,567 ইউএস ডলার স্পেন্ড করেছে। তো এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদের জানতে হবে ICAN সম্পর্কে, ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন সম্পর্কে। ICAN কিন্তু এমন একটি অর্গানাইজেশান যারা সবসময় চেষ্টা করে যে ইন্টারন্যাশনাল মার্কেটে, অর্থাৎ যে বিভিন্ন দেশ ইন্টারন্যাশনালে বিভিন্ন দেশ যাতে তাদের নিউক্লিয়ার ওয়েপনকে ডিক্রিজ করে। আর এটা প্রতিষ্ঠা হয় কিন্তু 2007 সালে, আর 2017 সালের কাজের জন্য নোবেল প্রাইজও কিন্তু পেয়েছিল, আর এটা ইউনাইটেড নেশনসের হয়ে কিন্তু কাজ করে থাকে। এটা এস্টাবলিশ হয় 2007 সালে, হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ড, এবং এখানকার এক্সিকিউটিভ ডিরেক্টর, যেটা ইম্পর্টেন্ট নয় তো পড়ার দরকার নেই, এস্টাবলিশ হয় এটা মনে রাখতে হবে 2007, হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ড, ICAN এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপেন্স। নেক্সট নিউজ দেখবো, নেক্সট নিউজ কিন্তু ইম্পর্টেন্ট, অন 13 জুন 2021 নাফতালি বেনেট কিন্তু ইসরায়েলের নতুন প্রাইম মিনিস্টার নিযুক্ত হলেন, নাফতালি বেনেট। এর আগে ইসরায়েলের প্রাইম মিনিস্টার কে ছিলেন, বেঞ্জামিন নেতানিয়াহু ছিলেন এর আগে ইসরায়েলের প্রাইম মিনিস্টার, এবং তিনি 12 বছর সার্ভ করেছেন ইসরায়েলের প্রাইম মিনিস্টার হিসেবে। কিন্তু বর্তমানে ইসরায়েলের প্রাইম মিনিস্টার হয়েছেন নাফতালি বেনেট। ইম্পর্টেন্ট ভেরি, কেননা রিসেন্টলি ইসরায়েল কিন্তু নিউজ এসেছিল ইসরায়েল প্যালেস্টাইন যে কনফ্লিক্ট নিয়ে, তো পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসবেই। আর মনে রাখবেন ইসরায়েলি পার্লামেন্ট তাকে কিন্তু ইলেক্ট করেছে প্রাইম মিনিস্টার হিসেবে বাই 60-59 ভোট অফ কনফিডেন্স ইন দ্য 120 মেম্বার্স হাউস। তো 120 মেম্বার হাউসের মধ্যে 60-59 ভোটে কিন্তু তিনি জিতেছেন। আর এখানে দেখে নিন অ্যাবাউট নাফতালি বেনেট সম্পর্কে, এটা ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য। তো মনে রাখবেন ইসরায়েল সম্পর্কে, ইসরায়েলের ক্যাপিটাল জেরুজালেম, ইসরায়েলের প্রেসিডেন্ট নাম ইজাক হেরজোগ, তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট ইসরায়েলের প্রেসিডেন্টের নাম, কারণ ইসরায়েল কিন্তু রিসেন্টলি প্যালেস্তাইনের সাথে কনফ্লিক্ট ছিল। ইসরায়েলের কারেন্সির নাম কি? ইসরায়েলি নিউ শেকেল। তাহলে ইসরায়েলের ক্যাপিটাল জেরুজালেম, কারেন্সি ইসরায়েলি নিউ শেকেল, এখানকার প্রাইম মিনিস্টার নতুন নিযুক্ত নাফতালি বেনেট। নেক্সট নিউজ দেখবো, মিনু বানকাত ইনি একজন ইন্ডিয়ান ক্রিকেটার, ইনি কিন্তু রিসেন্টলি ICC হল অফ ফেম আইকনে ভূষিত হয়েছেন। টোটাল 10 জনকে সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে কিন্তু শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা রয়েছেন, বিনু মানকাত রয়েছেন, তিনি কিন্তু ভারতের পক্ষ থেকে। তো ICC সম্পর্কে এখানে জেনে নিন, ICC-র ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এবং এর চেয়ারম্যান গ্রেগ বার্টলে, ভেরি ইম্পর্টেন্ট, ICC চেয়ারপারসন গ্রেগ বার্টলে। এখানকার চিফ এক্সিকিউটিভ অফিসার বা CEO হলো মানু সাওয়ানি, এখানকার হেডকোয়ার্টার হলো দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস বা UAE দুবাইতে রয়েছে। আর এটা ফাউন্ড হয় কত? 15 জুন 1909 সালে, 1909 সালে কিন্তু ICC এটা তৈরি হয়। আর ICC-র মোটো হলো ক্রিকেট ফর গুড, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ICC-র মোটো হচ্ছে ক্রিকেট ফর গুড। নেক্সট, ফ্রেঞ্চ ওপেন, রিসেন্টলি ফ্রেঞ্চ ওপেন হয়ে গেল, এখানে মেন সিঙ্গেল এবং ওমেন সিঙ্গেলটা দেখে নিন। এখানে কিন্তু শুধুমাত্র উইনারের নাম দেখলেই হবে, রানার্স আপের নাম দেখার দরকার নেই, এছাড়াও ডবলসের নামও দেখার দরকার নেই, সেটাও ইম্পর্টেন্ট নেই, পরীক্ষায় কখনো ডবলস থেকে কোশ্চেন আসে না। সবসময় কিন্তু ফ্রেঞ্চ ওপেন, তারপর US ওপেন, এই যে গ্র্যান্ড স্ল্যাম, এই গ্র্যান্ড স্ল্যামের মধ্যে থেকে কিন্তু শুধুমাত্র উইনারের নাম আসে এবং সিঙ্গেলস থেকেই কোশ্চেন আসে, মেন সিঙ্গেল ওমেন সিঙ্গেল। তো মেন সিঙ্গেলে সার্বিয়ার নোভাক জোকোভিচ কিন্তু সেকেন্ডবারের জন্য জিতে গেছেন এই যে ফ্রেঞ্চ ওপেন, এবং ওমেন সিঙ্গেলে কিন্তু বারবোরা ক্রেজিকোভা কিন্তু তিনি জিতে গেছেন ফ্রেঞ্চ ওপেনে। তাহলে ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন কারা কারা? মেন সিঙ্গেলে জিতেছেন নোভাক জোকোভিচ দ্বিতীয়বারের জন্য, ওমেন সিঙ্গেলে জিতেছেন বারবোরা ক্রেজিকোভা আর নোভাক জোকোভিচ, ইনি সার্বিয়া থেকে, এটা ইম্পর্টেন্ট, নেক্সট অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট দেখুন, 14th জুন ব্লাড ডোনার ডে। আর নেক্সট যে নিউজটা রয়েছে এটা আমি নেক্সট স্লাইডে অ্যাড করার কথা ছিল, কিন্তু আমি ভুল করে ফার্স্ট স্লাইডে অ্যাড করে দিয়েছি। তো 14 জুন ব্লাড ডোনার ডে হিসেবে পালন করা হয় প্রতি বছর, কিন্তু এই দিনই ব্লাড ডোনার ডে হিসেবে পালন করা হয়, যে অ্যানিমিয়া পেশেন্ট, থ্যালাসেমিয়া পেশেন্ট, এই পেশেন্টের যাতে ব্লাডের কোনো রকম প্রবলেম না হয় এবং ভবিষ্যতে কোনো রকম যদি অ্যাক্সিডেন্ট হয় করার, যার প্রতিনিয়ত ভারতে হয়ে চলেছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর রক্তক্ষয় হয় এবং সেই রক্ত এবং অপারেশনের জন্যও যে রক্তের প্রয়োজন হয় সেটা কিন্তু এই রক্ত
যারা ডোনেট করে সেখান থেকেই আসে। তো ব্লাড ডোনেট করা অবশ্যই দরকার, প্রত্যেকটা সাধারণ মানুষের ব্লাড ডোনেট করলে কোনো রকম ক্ষতি হয় না, 3 থেকে 4 মাস পরে কিন্তু সেই রক্ত আবার তৈরি হয়ে যায়। তো অবশ্যই ব্লাড ডোনেট করুন, কোনো রকম প্রবলেম নেই এখানে। তো চেষ্টা করুন আরও 5 জনকে আপনার রক্ত দিয়ে বাঁচাতে। তো অ্যাবাউট জি সেভেন কান্ট্রি সম্পর্কে দেখে নিন, G7 কতগুলি কান্ট্রি রয়েছে। 7টি কান্ট্রি G7 গ্রুপ অফ 7, তার মানে নামের মধ্যেই বুঝতে পারছেন গ্রুপ অফ 7-এ 7টি কান্ট্রি থাকবে, যেখানে রয়েছে USA, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা অ্যান্ড জাপান। আর এই যে কান্ট্রিগুলো, এদের ইকোনমি কিন্তু অ্যাডভান্স ইকোনমি। G7 একটি অ্যাডভান্স ইকোনমিক গ্রুপ, যেখানে আরেকবার রিপিট করছি, USA, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা এবং জাপান রয়েছে। আর 2021 সালে এই যে G7-এর যে মিটিং, এখানে এটাকে হোস্ট করছে, এটা ইউনাইটেড কিংডম কিন্তু হোস্ট করছে। এখানে বলছে দেখুন 47th, আর এই যে G7 মিটিং, এটা কিন্তু 47th G7 লিডার সামিট 2021 এটা রিসেন্টলি হেল্ড হলো। আর আমি এই যে স্লাইডটা নিয়েছি, এই স্লাইডটার একটি উদ্দেশ্য, একটার যে থিম, G7-এর থিম কী রয়েছে এবারে, বিল্ডিং ব্যাক বেটার। বিল্ডিং ব্যাক বেটার কিন্তু G7 47th G7 লিডার সামিটের থিম, বিল্ডিং ব্যাক বেটার। আর কে হোস্ট করছে এবার, হোস্ট করছে এবার কিন্তু ইউনাইটেড কিংডম। পরীক্ষা এইভাবে কোশ্চেন আসতে পারে যে এর মধ্যে কোনটি G7-এর অংশ নয়। আমার যতদূর মনে পড়ছে রিসেন্টলি একটা এক্সাম হয়ে গেছিলো, লকডাউনের আগে যে এক্সাম একটা হয়ে গেছিলো, সেই এক্সামে একটা কোশ্চেন এসেছিলো যে এর মধ্যে কোনটি কোয়াডের মেম্বার নয়। তো কোয়াড সম্পর্কে আমি আলোচনা করে দিয়েছিলাম, যারা আমার লেকচার রেগুলার শুনতেন বা অথবা যারা আমার কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার ফলো করতেন, তারা কিন্তু এই টাইপের কোশ্চেনের অ্যান্সার অনায়াসেই করতে পারবেন। কোয়াড, ফাইভ আইজ, এগুলো নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি, বহুবার আলোচনা করেছি। তো এই টাইপের কোশ্চেনই কিন্তু পরীক্ষায় বারবার রিপিট হয়, আর আপনারা দেখতে পেয়েছেন যে এই টাইপের কোশ্চেনই কিন্তু NTPC-তে এসেছে। এছাড়াও এর আগে যে লকডাউনের মাঝে যে এক্সামগুলো হয়ে গেলো, প্রত্যেকটা এক্সামেই কিন্তু এই টাইপের কোশ্চেন এসেছে। তো রেগুলার এই টাইপের লেকচার দেখতে থাকুন, আমার প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে থাকুন, প্রচুর নলেজ পাবেন, এখান থেকে গেইন করবেন। আর আমি কিন্তু এক্সট্রা অনেক নিউজ বলতে থাকি। আমি ধরুন একটা নিউজ বললাম ইউনিসেফ সম্পর্কে, ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায়, এখানকার এটা প্রতিষ্ঠা হয় কবে, এটা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এখান থেকেই কিন্তু কোশ্চেন আসে, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে। তবে আপনি যদি রেগুলার দেখতেন তাহলে কিন্তু আপনার এটা মুখস্থ হয়ে যাবে এবং আপনি সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার খাতায় কারেক্ট অ্যাটেম্প্ট করতে পারবেন। তো এই ছিল আজকের ছোট্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।